বিভিন্ন স্কুলে কিভাবে শিক্ষকের পোস্টিং হতো তার কোনো নির্দিষ্ট বিধি আছে? জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে জানতে চাইল হাইকোর্ট। কারণ হাইকোর্ট মনে করছে, হাইকোর্ট প্রশ্ন করছে, বিচারপতি প্রশ্ন করছেন যে কিভাবে পোস্টিং হতো, তেল দিলে পোস্টিং হতো? যদি তা না হয়ে থাকে তাহলে পোস্টিং এর নির্দিষ্ট বিধি কোথায়? প্রশ্ন তুলছেন বিচারপতি। আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, ঠিক কোন জায়গায় সমস্যা আজকের এই মামলার ক্ষেত্রে, বিচারপতির কি পর্যবেক্ষণ? দেখো, রাজ্য জুড়ে প্রধান শিক্ষক, প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে কার্যত নিয়মের যথেচ্ছতা চলছে, এবং বলা যায় নিয়মের একটি জায়গা ধোঁয়াশা থাকায় সেই অংশটিকে কাজে লাগিয়ে যা খুশি তাই চলছে বিভিন্ন জেলায়। এবং যে অভিযোগ আসে পূর্ব মেদিনীপুরে, সেখানকার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ তাদের যে প্রধান শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি রাজাশেখর মান্তার প্রশ্ন, এ কার্যত অয়েলি অর্থাৎ তৈলমর্দন করা, তেল দিলে যে যত তেল ঢালছে সে তত ভালো প্রধান শিক্ষকের বাড়ির কাছে পোস্টিং পাচ্ছে, এটা কেন হবে? যিনি মামলাকারী, মোট 7 জন এরকম প্রধান শিক্ষকের দাবিদার, তারা মামলা করেন এবং সেই মামলায় অভিযোগ করা হয় শাসক দলের যে সংগঠন রয়েছে প্রাথমিক শিক্ষক শিক্ষকদের, সেই সংগঠনের নেতারা প্রধান শিক্ষকের পোস্টিং বিতরণ করছেন। এবং এই জায়গাতেই বিচারপতি রাজশেখর মান্তা বলেন যে যদি হাওড়া, বাঁকুড়া, পূর্ব, উত্তর চব্বিশ পরগনা এই 3টি জেলাতে প্রধান শিক্ষক নিয়োগের প্রশ্নে কাউন্সেলিং হতে পারে, তাহলে পূর্ব মেদিনীপুর হবে না কেন? তখনই পূর্ব মেদিনীপুরের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে আইনজীবী জানান যে 2016 সালের যে নিয়ম রয়েছে সেখানে কোথাও বলা নেই কাউন্সেলিং বাধ্যতামূলক। তখনই বিচারপতি মান্তা জানান যে একজন মামলাকারী তিনি তার বান্ধবীর বাড়ির কাছে স্কুলের প্রধান শিক্ষক হতে চাইতেই পারেন, তাতে অসুবিধা কি আছে? কিন্তু যে নিয়মটা 2016 সালে রয়েছে, 3টে জেলায় যদি একরকম নিয়ম হয়, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে সেটা আলাদা হবে কেন? ইতিমধ্যেই অলোকনামা তদন্ত করা হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ পূর্ব মেদিনীপুর এবং রাজ্যের, এবং এই যে ধোঁয়াশাময় জায়গা প্রধান শিক্ষক নিয়োগের প্রশ্নে কাউন্সিলিং হবে না হবে না, এর আগে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও কয়েকটা সাক্ষ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্থগিতাদেশ দিয়েছেন নিয়োগ করা কথাতে যাবে না, 18ই ডিসেম্বর মামলা পরবর্তী শুনানি হবে। এবং এবার পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রেও প্রধান শিক্ষক নিয়োগে যদি কোনো শূন্য পদ থেকে থাকে সেখানে এখন নিয়োগ করা যাবে না, এই স্থগিতাদেশ দিলেন এবং একই সঙ্গে অলোকনামা তলব করলেন। এবং নিয়মের এই ধোঁয়াশার জন্যই কিছু জায়গায় প্রাথমিক শিক্ষা সংসদে কার্যত অনিয়ন্ত্রিত ক্ষমতা ভোগ করছে এবং যথেচ্ছাচার হচ্ছে, এটাই কিন্তু আদালত পরিষ্কার ভাবে প্রশ্ন তুলে দিয়েছে এই মামলার ক্ষেত্রে। ধন্যবাদ।